এন্ধারর সুযোগ লো শ্রীরামপুর গেটত কি চলে সিন্ডিকেটর ঘাটি শ্রীরামপুর গেট। এইবার মহর রমরমিয়া সিন্ডিকেট। প্রতিবেদনের আরম্ভণিতেই চাওক এই সমূহ দৃশ্য। দিনের ভাগত এটা বিশেষ গোশালাত রখা মহ সমূহ রাতে হলেই হাতত সারে ভরিত সারে সরবরাহ হয় এনেদরে। হয় নাম্বারবিহীন ট্রাক। প্রথম খবরের ক্যামেরাত ধরা পড়া এই এক্সক্লুসিভ দৃশ্য সমূহ আকো এবার চাওক। বৃহৎ অঙ্ক বৃহৎ চক্র। প্রাপ্ত তথ্য অনুসরি বিহার আর পশ্চিমবঙ্গের পর অহা ট্রাকে ট্রাকে মহ দিনের ভাগত রখা হয় শিমলুটাপু আরক্ষী থানার প্রায় কাষতে থাকা এটা গোশালাত। তারপাছতেই শ্রীরামপুর গেটত সিন্ডিকেটর ধন আদায় দিয়ে নিশাই করা হয় সরবরাহ। জনচক্ষুর অলক্ষিতে যেন নিশা হলেই সার পায় সিন্ডিকেট মাফিয়া। এটেনশন বিটিআর প্রধান প্রমোদ বড়োডাঙরিয়া, আপনার প্রশাসনের জ্ঞাতসারেই চলি আছে নাকি এই কাহিনী? বিশেষ গোশালাটোর গড়াকী কোন? কার ছত্রছায়াত অসম বঙ্গ সীমান্তত সিন্ডিকেটর খেল? ব্যাগুম বিটিআর প্রশাসন থাকার পাছতো নম্বর প্লেটবিহীন ট্রাকরে প্রতি নিশা চলি থাকা এই সরবরাহ কেনেকৈ সম্ভব? এয়া মাত্র আরম্ভণিহে। সিন্ডিকেটর লুকাভাগো খেলত দৃষ্টি নিবদ্ধ থাকিব আমার। পরবর্তী প্রতিবেদনত প্রকাশ করিম এ টু জেড। নিউজ ডেস্ক প্রথম খবর।